গত মাসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাতটি জোনের যে সভাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দল নিরলস পরিশ্রম করে সারা বাংলাদেশে বিএনপির আন্দোলনকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমাদের এই সভা সমাবেশের পরপরই ঢাকা থেকে বিভিন্ন বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে, এবং আপনারা দেখেছেন চট্টগ্রাম সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম, 10 লাখের উপর মানুষ সেদিন উপস্থিত ছিল সেই সমাবেশে। এরপরে এই নির্লজ্জ বেহায়া জালেম সরকার, তারা আমাদের সমাবেশগুলোকে বাধা প্রদান করার চেষ্টা করলো। ময়মনসিংহ সিং এর লাখো মানুষের সমাবেশ হয়েছে, খুলনায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, সর্বোপরি আপনারা দেখেছেন সর্বশেষ রংপুর বিভাগীয় শহর বিএনপির দুর্গে পরিণত করা হয়েছে। সারা জেলা থেকে 10টি জেলা থেকে সেখানে নেতাকর্মীরা 3 দিন আগে গিয়ে রাত্রি যাপন করে এই সমাবেশকে সফল করেছে, এবং আগামীতেও ইনশাল্লাহ বরিশাল সহ অন্যান্য বিভাগের যে সমাবেশগুলো হয়েছে আমি মনে করি লক্ষ লক্ষ কেন সব মিলায় কোটি জনতার দল নামবে। এই সন্ত্রাসী খুনি ফ্যাসিস্ট অবৈধ ভোট ডাকাতি ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুটেরা গুন খুন অত্যাচারী শেখ হাসিনার সরকারকে আজকে হটাতেই হবে বন্ধুরা। এই বাংলাদেশকে আজকে আমাদের রক্ষা করতে হবে। সারা বাংলাদেশের জনগণ আজকে বিএনপির দিকে তাকিয়ে রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দিকে তাকিয়ে রয়েছে, দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছে। এই দেশকে আমাদেরকে রক্ষা করার জন্য ওনাদের নির্দেশে আমরা এই বর্তমান আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব, এবং এই স্বৈরাচারকে আমরা বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত করে, শুধু বিতাড়িতই করা হবে না, প্রতিটি অপরাধ, প্রতিটি খুন খুন হত্যা ব্যাংক ডাকাতি লুটপাটের জন্য এদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচারের কাঠ করে দাঁড়ানো হবে। এরা মতিঝিলে গণহত্যা চালিয়েছে আলেমদের উপর, বিডিআর বিলখানায় আপনারা জানেন কি ঘটনা ঘটিয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর পর, এর বাইরে গত 14-15 বছরে হাজারের অধিক নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, 600 অধিক গুম রয়েছে, এবং 90 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে এখন কোটির উপরে হবে যদি আমরা আসলে হিসাব করে দেখি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম দিয়ে কি অবস্থা করে রেখেছে আপনারা দেখেছেন। এ আমাকে হত্যা করতে চেয়েছিল, এ আপনাদের নেতা রফিকুল আলম মজদু তখন জেলে ছিলেন যখন আমি গ্রেফতার হয়ে কেরানীগঞ্জ কারাগারে যাই, পরে 7 দিন আমাকে একভাবে একদম সলিটারি কনফাইনমেন্ট মানে আলাদা করে রাখা হয়েছিল, সেটা আরেক দিনের গল্প, কিন্তু রাখে আল্লাহ মারেকে। এই আওয়ামী লীগ তাদের সমাবেশে মানুষের চেয়ে কাকের সংখ্যা বেশি হয়, তাদের এখন নতুন দল তৈরি করা উচিত, বাংলাদেশ খালি জেয়াল সেটা দিয়ে সমাবেশ ঢাকা জেলা আওয়ামী লীগের এক তথাকথিত সমাবেশ অনুষ্ঠান করা হয় এই আগারগাঁওয়ে, সেখানে 22,000 চেয়ারের মধ্যে বহু কয়েক হাজার চেয়ার খালি ছিল। আমাদের যুবদলের যে বিশাল মহাসমাবেশ হয়েছে যুব সমাবেশ কয়েকদিন আগে, সেখানে আপনারা দেখেছেন হাজার হাজার লক্ষাধিক যুবকেরা আজকে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বর্তমান সরকারকে লাল কার্ড দেখায় দিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান গতকাল ঢাকা জেলা বিএনপির সম্মেলনে একটা কথা বলেছেন, এই আমাদের আন্দোলন সংগ্রামে এখন বিএনপির বাইরে সাধারণ জনগণের অংশগ্রহণ ইতিমধ্যেই চলে এসেছে বন্ধুরা। তারা এই বর্তমান সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং তারা আমাদের উপরে তাকিয়ে রয়েছে, আমাদের নেতৃত্বের উপরে তারা আস্থা রেখেছে, এই আস্থাকে আমরা অবশ্যই এই আস্থার প্রতিদান দিব, এবং এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে এদের অপকর্মের কথা বলে আর শেষ করা যাবে না, দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে। আমি শুধু বলতে চাই আগামী 10 তারিখের কয়েকদিন আগে থেকেই কিন্তু সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা আমাদের ঢাকায় আসা শুরু করবে, এবং আমরা যারা ঢাকার রাজনীতি করি, বিএনপির রাজনীতি করি, আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, আমরা অবশ্যই সকল জনগণ যারা এখানে অংশগ্রহণ করতে আসবে তাদেরকে আমরা বরণ করে নিব, গ্রহণ করে নিব, আমাদের পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজন হলে রেখে তাদের আমরা আপ্যায়নের ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ এই সমাবেশকে আমরা সফল করে সেদিন থেকে আমরা এই সরকারের বিদায়ের শেষ ঘন্টা বাজিয়ে আমরা ঘরে ফিরে যাব। এর বাইরে আমি আরেকটা কথা বলতে চাই, আমি সকল কর্মী সভায় কথাটি বলে আসছি, 10 তারিখ কেন, কালকে যদি তারেক রহমান নির্দেশ দেন আপনাদের প্রস্তুত থাকতে হবে 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে আমরা লাফ
লাঠি পেটা করে বিতাড়িত করব এবং আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিব আমাদের যে রাষ্ট্রীয় নাগরিক যে অধিকার রয়েছে ভোটের অধিকার সেটিকে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব আমাদের এই ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক মেয়র জনাব মির্জা আব্বাসের নেতৃত্বে ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এই সরকারকে দেখিয়ে দিব যে তারা এই এসি রুমে বসে আমি বলি আওয়ামী লীগের কোন একটা মিডিয়া ক্যামেরা ধর এই তারা যে মিডিয়াকে গুলোকে কুক্ষিগত করে রেখেছে এই মিডিয়ার বদল হতে তাদের অস্তিত্ব টিকে রয়েছে আদারওয়াইজ তারা যদি মাঠে নামে তাহলে পরে কিন্তু তাদের রক্ষা নেই সেটা তারাও ভালো করে বুঝে প্রিয় ভাইরা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামীতে সবাই একতাবদ্ধ হয়ে আমাদের বিএনপি আমরা রাজনীতি করি আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা এই দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে আমরা সকলে এক এবং অভিন্ন সেই আশাবাদ ব্যক্ত করে আগামীতে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া অমরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন আমাদের নেতা জনাব তারেক রহমান ধন্যবাদ